করোনা মহামারীর কারণে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিয়েছিল বিশ্বের বড় বড় কোম্পানিগুলো। সংক্রমণ কমে আসতেই কর্মীদের অফিসে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে তারা, কিন্তু অনেক কর্মী আর অফিসে ফিরতে আগ্রহী নন। এ অবস্থায় টেসলার কর্মীদের প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের বার্তা, অফিসে বসে কাজ না করলে চাকরি চলে যাবে, এমন খবর নিশ্চিত করেছে মূলধারার গণমাধ্যমগুলো। যাতে বলা হয়, কর্মীদের উদ্দেশ্যে ইলন মাস্ক বলেছেন এবার অফিসে এসেই কাজ করতে হবে, যারা অফিসে আসতে চান না তারা অন্য চাকরি খুঁজে নিন। এরই মধ্যে টেসলার কর্মীদের ইমেইল করে জানানো হয়েছে ইলন মাস্কের কড়া বার্তা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বার্তায় অফিসে এসে কাজ করার বাধ্যবাধকতা স্মরণ করিয়ে ইলন মাস্ক বলেন, যারা অফিসে আসতে অনাগ্রহী তারা যেন অন্য কোথাও কাজ খুঁজে নেন, টেসলায় বাড়িতে বসে কাজ আর বরদাস্ত করা হবে না। তিনি জানিয়েছেন সপ্তাহে 40 ঘন্টা অফিসে বসেই কাজ করতে হবে, তারপর আরও কাজ করতে চাইলে বাড়ি বা অন্য কোথাও বসে তা করা যেতে পারে।